আজকে আমার ডিবি অফিসে আসার কারণ হচ্ছে আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা এবং আমরা সব ক্ষেত্রে সব প্ল্যাটফর্মের মানুষ যারা বিপদে পড়ি বা স্পেশালি আমরা সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হই তারা স্পেশালি আমাদের অনেক তারকারাই এখানে আসে হারুন স্যারের হেল্প নেয় আমিও তার ব্যতিক্রম নই আজকে আমি আপনাদের তারকা আমি আপনাদের জন্য তারকা আপনারাও আমাদের জন্য আমি তানজিন তিশা আজকে এখানে এসেছি শুধুমাত্র লাস্ট কিছুদিন ধরে আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি এবং আমি কোনো স্ট্যাটাস দিয়ে কোনো কিছু যদি আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই সেটারও আমি বুলিং হচ্ছি হ্যারাসমেন্টের শিকার হচ্ছি সো আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে বা ডিবি অফিসে আসলে আমি তাদের একটা হেল্প পাবো এবং তাদের হেল্পে তাদের সহযোগিতায় আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার করতে পারবো ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ যার কারণে আজকে আমার ডিবি অফিসে আসা আপনি আসল ক্ষমা চেয়ে একটা পোস্ট দিয়েছিলেন সেটা আবার কেন ডিলিট করে দিলেন আচ্ছা সেটার কারণ হচ্ছে আমি যে দেখছিলাম সেটা নিয়ে অনেক বুলিং হচ্ছিল আচ্ছা সেটা নিয়ে অনেক বুলিং হচ্ছিল তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এই একটা স্ট্যাটাসই আসলে ইনাফ না